শেখ হাসিনার আমলে নিখোঁজ হয়েছেন বিরোধী দলের বহু নেতাকর্মী। 5 আগস্ট সরকার পতনের পর জানা যায় নিখোঁজ হওয়া অনেকেই এতদিন আয়নাঘরে বন্দী ছিলেন। আয়নাঘর থেকে যারা ফিরে এসেছেন তারা অনেকেই বিভিন্ন গণমাধ্যমের কাছে তাদের সে সময়কার দিন যাপনের বর্ণনা করেছেন। গেল 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার। এবার গুমের শিকার ওই ব্যক্তিদের সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণ ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। তারা চাইলে যে কোনো ব্যক্তিকে তলব জিজ্ঞাসাবাদও করতে পারবে। রোববার কমিশনকে নানাবিধ ক্ষমতা প্রদান করে এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। ওই কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।